আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব। ইনশাআল্লাহ এই আলোচনাটি যদি আপনারা শুনেন তাহলে আপনাদের অত্যন্ত উপকারে আসবে, বিশেষ করে যারা অবৈধ প্রেমে আসক্ত। বিয়ের আগে ভালোবাসা যতই আপনার পবিত্র হোক, এটা আপনার কাছে ব্যক্তিগত ফতোয়া হিসাবে আপনার কাছে পবিত্র, আসলে কিন্তু এটা পবিত্র নয়। কারণ ইসলামের দৃষ্টিতে বেগানা পুরুষ বেগানা নারী কথাবার্তা বলা সবকিছুই হচ্ছে কবিরা গুনাহ। কথাবার্তার দ্বারা শান্তি পান, এটা জিনার সমতুল্য গুণা হবে। এখন একজন ভালোবাসা মানুষ যদি একজন একদিন আপনার সাথে কথা না বলে আপনার অনেক খারাপ লাগে, তাই না? তো এরকম পরিস্থিতিতে এখন আপনি যে তাকে বিয়ে করতে চাইছেন, আপনার তো উদ্দেশ্য বিয়ে, আদৌ তাকে বিয়ে করতে পারবেন কি না, এর তিনটি গুণ আপনাদের সামনে বলবো, তিনটি কারণ বলবো। ওই তিনটি কারণ যদি আপনার মধ্যে সংগঠিত হয়ে যায় তাহলে তাকে জীবনেও পাবেন না। দুটি কারণ থাকবে গোপনীয়, যেগুলো হচ্ছে আপনি জানবেন না, আর একটা হচ্ছে একদম প্রকাশ্যে, যেটা আপনি অবশ্যই জানবেন। ঠিক আছে, তো এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এটাই। অনেক সময় এরকম আছে যে তাকে ছাড়া কোনো অবস্থাতেই আমি বাঁচতে পারবো না, তাকে ছাড়া মরে যাব, তাহলে দুনিয়া আমার অচল হয়ে গেছে। অর্থাৎ চাকা ছাড়া যেরকম একটা গাড়ি চলে না, ঠিক তেমনি ভালোবাসার মানুষ ছাড়া যেন উনি চলতে পারতেছেন না। আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বা আপনাদের বিবেক বুদ্ধি আগের জায়গায় আনার জন্য এই ভিডিওটা। যারা মনে করেন মন থেকে এত কিছু হয়ে যায়, এগুলো সব হচ্ছে শয়তানের পক্ষ থেকে, ওইগুলো কখনো আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ নয়, শয়তানের পক্ষ থেকে আজাব স্বরূপ ওইটা আপনার উপর প্রতিষ্ঠিত হয়েছে। আর শয়তানের মিশন কখনো পাশ হয় না, শয়তান কখনো চায় না আপনার ভালো কোনো কিছু হোক, শয়তান সবসময় চাইবে কিভাবে আপনাকে আল্লাহ থেকে ফিরিয়ে নেওয়া যায়। সেটার মাধ্যম আপনারা যেরকম কোনো তদবির করেন উসিলা হিসাবে, ঠিক তেমনি শয়তানও কোনো উসিলা বের করে সরাসরি আপনাকে কোনো কিছু করতে পারবে না, কোনো উসিলা বের করবে, হয়তো কোনো নারী কোনো পুরুষ একজন আরেকজনের সাথে লেলিয়ে দেবে, অথবা অন্য কোনো উসিলার মাধ্যমে আপনাকে বিপদগামী করবে। ঠিক আছে, তো আপনি তো এরকম হচ্ছেন না, ওইরকম হচ্ছেন কিনা সেটা বোঝার জন্য অবশ্যই তিনটি গুণ তিনটি নিয়ম আপনার জানতে হবে। সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে যদি ভালোবাসতে বাসতে এমন পর্যায়ে চলে যান যে এখন আর দেহ আদান প্রদান ছাড়া ভালোবাসা ঠিকানো যাচ্ছে না, অর্থাৎ ছেলে বলতেছে বিয়ে করবো ঠিকই, কিন্তু বিয়ে করতে হলে আগে দেহটা বুক করতে হবে, ওই সময় যদি আপনি ন্যূনতম মানুষত্ব আপনার মধ্যে থাকে, ন্যূনতম সাধারণ মানুষত্ব থাকলে তো আর এটা করবেনই না, ন্যূনতম যদি থাকে তাইলে তো আপনার বিবেক এটা বুঝার কথা যে না এটার কারণে সে আমাকে বিয়ে করতো, এটা না হলে বিয়ে করবে না, তাহলে তো সে আমাকে মন থেকে ভালোবাসে না, আপনি সরে যাবেন। যেরকম অনেক আছে 7-8 বছরের রিলেশন, এখন আপনি দেখেন 7-8 বছর 5 বছর হোক তার সাথে তো অনেক কথা বলছেন, আগেই বলছি বেকানা পুরুষ বেকানা নারী কথা বলা এটা হারাম, এতদিন কথা বলছেন হারাম হয় নাই নাকি সওয়াব হয়েছে? যদি মনে করেন সওয়াব হয়েছে বা এটা মনে করেন যে না আমাদের গুনাহ হয় নাই, ভালো কথা, ভালো কথাও যদি বলেন তারপরে অন্তরে তো তৃপ্তি পাইছেন, এটা অন্তরের জিনা করছেন, যদি আপনি না মানেন তাহলে এটা ইসলাম নিয়ে আপনার একটা বিশ্বাসহীনতার পরিচয় দিলেন। কারণ সহি হাদিস, কান দিয়ে কথা শুনবেন কারের জিনা, তাকে দেখা করার জন্য হেঁটে হেঁটে যাবেন পায়ের জিনা, তার কথায় অন্তরে স্বাদ পাবেন অন্তরের জিনা। তো এগুলো আপনি যদি বিশ্বাস না করেন সেটা আপনার ইসলাম থেকে বিশ্বাস একটু কম, এটাই। তো এখন কি হলো, এখন দেখা যাচ্ছে ওইটার কারণে সে বিয়ে করবে না। তো অনেক আবাল মার কামিয়ে কি করে তাদের নিজের লাইফটা বিসর্জন দিয়ে দেয়, কারণ এটাই হচ্ছে তো একটা জীবন, সারা দুনিয়া বিক্রি করতে পারবেন যদি আপনি এরকম ধনী হয়ে যান, সম্ভব দুনিয়া বিক্রি আপনার পক্ষে সম্ভব করতে পারবেন, কিন্তু আপনার চরিত্র আপনি আর ফিরিয়ে আনতে পারবেন না। ঠিক আছে, যেরকম কুমারিত্ব আপনি ছিলেন এরকম কুমারিত্ব আপনি ফিরিয়ে আনতে পারবেন, তো এটা হচ্ছে অটোকাট, যদি এটা হয়ে যায় তাহলে কোনো অবস্থাতেই দুনিয়ার সমস্ত কবিরা একত্র হয়ে কাজ করেও তাকে পাবেন না। আর ওইরকম প্রবলন যে দেখায় সে কখনো আপনাকে বিয়ে করবে না, এটা মনে রাখবেন, কারণ আপনাকে বুক করার পর সে আপনাকে ডাস্টবিনে নিক্ষেপ করবে, বুক করাই তার উদ্দেশ্য। ঠিক আছে, সে আপনাকে বিয়ে করবে না, বিয়ে করার হলে আগে আপনাকে এরকম চাইতো না। আর আপনিও চরিত্রহীন চরিত্রবান যদি থাকতেন চাইলে এরকম কথাকে আপনি প্রশ্রয় দিতেন না, প্রয়োজনে তাকে বলতেন আপনি আর ফোন দিয়েন না। ঠিক আছে, তাই মানে আপনারও চারিত্রিক সমস্যা আর তার তো সমস্যা বটেই। এটা হলো প্রকাশ্যে অটকার, যেটা আপনাকে বলছিলাম তিনটি কারণ বলবো, একটি হচ্ছে প্রকাশ্য, যেটা করলে আপনি নিজেই বুঝবেন যে আর সম্ভব না, ওই ওইটা বললাম। এখন যে দুইটা হচ্ছে এগুলো হচ্ছে গোপনীয়, আপনি নিজেও জানবেন না ওইটা হবে কি হবে না। নাম্বার ওয়ান যেটা হচ্ছে আপনার তকদিরে আছে কিনা, এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এখন অনেক কিছু আছে চেষ্টার দ্বারা তকদির পরিবর্তন হয় হতে পারে, এখন যদি আপনার এরকম হয়ে যায় তাকে স্যার আপনি বাঁচবেনই না, তাহলে আপনি আগে একবার চিন্তা করেন সে মানুষ আপনার তকদিরে আছে কিনা, যদি তকদিরে না থাকে, ওইরকম তকদিরে না থাকে যে আপনি চেষ্টার পরেও তাকে পাবেন না, তাহলে তো আপনি মরে গেলেও তাকে পাচ্ছেন না, পাবেন না, কবিরাজ ধরলেও পাবেন না, বরঙ্কের টাকা দিলেও পাবেন না, কুফুরি করলেও পাবেন না, কোনো অবস্থাতেই পাবেন না, এটা শিওর, কারণ সে তকদিরে নাই, রিজিক আপনার তকদিরে আছে। এখন কি ঘরে বসে রিজিক পান? পান না, আপনাকে চেষ্টা করতে হয়, পেতে হয়।
এরকম হয়তো আপনি চেষ্টার দ্বারা তাকে পাবেন, অথবা এটা হতে পারে রিজিক অনেক কিছু আছে, আমরা চেষ্টা করার পরেও রিজিক যেটা আমরা চাই কিন্তু পাই না, পাই না ওইরকম তো হতে পারে, আপনি চেষ্টা করবেন তারপরে পাবেন না। এইগুলো দুইটা। তৃতীয় নাম্বার যেটা, সেটা হচ্ছে সে আপনাকে মন থেকে ভালোবাসে কিনা সেটাও কিন্তু আপনি জানেন না। ঠিক আছে, আপনাকে মুখ দিয়ে অনেক ডায়লগ দিয়ে দিতে পারবে, সে বলতে পারবে আকাশের চাঁদ হয়ে গেছে আর আপনাকে সূর্যের মতো ভালোবাসে, সূর্যের ভিতরে সে ঢুকে যাবে, ওইরকম তো বলতে পারে, যা ইচ্ছা তা বলতে পারবে, কারণ দুনিয়াতে আল্লাহ তাআলা মুখ দিয়েছেন ফ্রি, যা কথা বলবেন সব ফ্রি, আনলিমিটেড, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এই মুখ দিয়ে আপনার সাথে প্রতারণা করার জন্য সুন্দর সুন্দর ডায়লগ সে যদি দেয় আর আপনাকে বলে মন থেকে, সে ভিডিও কলে ফেনার সাথে রশি দিয়ে বলে তুমি আমার সাথে কথা বলো না হয় আমি কিন্তু মরে যাচ্ছি, তার উদ্দেশ্য কি? সে মরে যাবে নাকি আপনাকে, এটা আপনার সাথে অভিনয়, আপনি তার মনের কথা বুঝতে পারবেন? পারবেন না। মনের কথা বুঝার মালিক একমাত্র আল্লাহ তাআলা, আর কেউ নয়, কোনো কবিরাজও নয়। ঠিক আছে, কবিরাজ যদি মনের কথা বুঝতে পারতো, অদৃশ্য সংবাদ বুঝতে পারতো, তাহলে এই যে কত মানুষ গুম খুন কত কিছু হয়, কত তদন্ত নিয়ে তাদেরকে বের করা হয় বা অনেক কিছু কোনো অস্তিত্বই পাওয়া যায় না। তো কবিরাজ বলে দেয় না কেন যে অমুক কোথায় আছে ওইখান থেকে নিয়ে আসো, কখনো বলতে পারে? পারে না, এরকম বলা কোনো সম্ভব না। এখন এই দুইটা জিনিস আপনি বুঝতে হবে, এই দুইটা জিনিস যদি বুঝেন তাইলে এরকম অবৈধ ভালোবাসা করতে একটু বুঝে শুনে করবেন। ঠিক আছে, যত প্রতারিত হবেন না, কবিরাজ দ্বারা প্রতারিত হবেন না, তার কাছ থেকেও প্রতারিত হবেন না, শয়তানের কাছ থেকেও প্রতারিত হবেন না। অর্থাৎ শয়তান আপনাকে এমন কোনো কুমন্ত্রণা দিয়ে এমন কোনো স্থানে নিয়ে ছাড়তে পারবে না যেখান থেকে আপনি ফিরে আসা সম্ভব না। অর্থাৎ এমন ভালোবাসা বাসছেন এখন সে আর যদি আপনার লাইফে না আসে তা আপনার লাইফ একদম অচল হয়ে গেছে, অচল হয়ে যাবে, ওইরকম পরিস্থিতিতে আপনি পড়তে হবে না। কারণ আপনি বুঝবেন যে সবকিছুই তো তকদির, যদি তকদিরে না থাকে আপনি তাকে পাবো না। ঠিক আছে, অথবা সে যে আমার সাথে কথা বলতেছে আপনি অবশ্যই বলবেন সে, কারণ আপনি তাকে ভালোবাসেন মন থেকে, যে যেমন তার ধারণাও তেমন, আপনি মন থেকে ভালোবাসেন বিদায় তার অভিনয় গুলো আপনি বলবেন, সে সত্যিই বলতেছে অভিনয় নয় এটা আপনি বলবেন। ঠিক আছে, কিন্তু আপনি বুঝবেন না অভিনয় কি না, এটা কখনো আপনি বুঝবেন না। হতে পারে সে অন্য কোনো কিছু আপনাকে বুক করার জন্য, আপনার কাছ থেকে কোনো টাকা হাতিয়ে নেওয়ার জন্য বা অন্য কিছু, অন্য কোনো মাধ্যমের জন্য, তোমার টাইম পাস করার জন্য আপনার সাথে সময় কাটাচ্ছে। ঠিক আছে, এটাও তো হতে পারে, হবে না এটা যদি আপনি বলেন তাইলে এটা হচ্ছে আপনার অন্ধবিশ্বাস, আর ওইরকম অন্ধবিশ্বাস দিয়ে পরবর্তীতে আপনি কাঁদবেন বেশি দেরি নয়। ঠিক আছে, এক। আর দ্বিতীয় নাম্বার যেটা বললাম, সে আপনার তকদিরে আছে কিনা সেটাও আপনি জানেন না, যতই চেষ্টা করেন তকদিরে না থাকলে যদি মরেও যান তারপরে তাকে পাবেন না, তাইলে একটা মানুষের জন্য এত হাহাকার হয়ে কি লাভ? দুদিন পরে তো কবরে গিয়ে শুইবেন, তখন কি সে আপনার কাছে থাকবে? থাকবে না, তখন আমল নিয়ে যেতে হবে। তাইলে তার কথা বাদ দিয়ে আমলের চিন্তা করেন, ওইখানে গিয়ে কি জবাব দিবেন সেই চিন্তা করেন। ঠিক আছে, ওইখানে সোয়াল জবাবে যদি আটকা পড়েন তাইলে কি হবে? কবরের এক পাশের উপরে মাটি এমন হবে আপনাকে চাপ দিবে, এক পাজরের হাড় অপর পাজরে লেগে যাবে, তখন ফিলটা কেমন হবে? চিৎকার করবেন ঠিকই কিন্তু কেউ শুনবে না, ওইগুলো একটু চিন্তা করবেন। শুধু ভালোবাসার মানুষ কিরকম কথা বললে আনন্দিত হবেন ওইরকম চিন্তা করবেন না, কারণ শয়তান আপনাকে ওইদিকে দিয়ে পরকাল বুলিয়ে দিচ্ছে, সেটাও একটু বুঝতে হবে। ঠিক আছে, এইগুলো দুইটা, এই দুইটা হচ্ছে গোপনীয়, যেটা আপনি নিজেও জানবেন না, যেগুলো হচ্ছে মেইন যে উদ্দেশ্য সেইগুলোই গোপনীয়, আপনি নিজেই জানতেছেন না। তাই সেই ভালোবাসাকে কিভাবে আপনি বলেন যে সে আপনার লাইফে আসতেই হবে আর না আসলেই হবে সেই হবে? ঠিক আছে, সুতরাং আবেগে কোনো কিছু করবেন না, সব কিছু বিবেক লাগে, সব কিছুর পিছনে ছোট কাজ হোক বড় কাজ হোক বিবেক কাটাবেন, দেখবেন সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত, আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে, এটা শেয়ার করবেন যাতে করে অন্যজন দেখে এ থেকে উপকার পায়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।